প্রশাসন কি সাপের পাঁচ পা দেখেছে? তুমি এই সত্যের পথে হাঁটা এই সত্যের সৈনিকদের মুখের আগুন তুমি দেখনি, এটা আমাদের শুরু। মনে রাখবেন, যেমন যদি সফলতা একটা সুন্দর ফুল হয়, বিনম্রতা তার একটা সুগন্ধ, আমরা ওই সফলতার জায়গা থেকে বিনম্রতার সঙ্গে বারবার আমরা তোমাদের কাছে গিয়েছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা আমাদের মনের বিচার চাইতে চাইতে আজকের 38তম দিন পর্যন্ত পৌঁছে গেছি। আমাদের বোনের ওই রক্ত মাখা লাল চোখ আমরা দেখেছি, ওই লাল চোখটাকে আমরা মশাল করে নিয়ে আমাদের মুখের ভিতরে সমস্ত খুনি দম্ভী অহংকারী তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সত্যের এই যে সাহসিকতা, সত্যের এই যে সাহস সাহসিকতা, এটা জেগে উঠেছে। মনে রাখবে, আমাদের বোনের বিচার এখনো বাকি আছে, আমরা লড়ছি আরো লড়বো ততদিন পর্যন্ত যতদিন না বিচার হয়ে যায়। আজকে সবে একটা উইকেট পড়েছে, সিপির রেজিগনেশন, আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ। হেলথ সেক্রেটারিরও আমরা পদত্যাগ চাইছি, আমরা ছিনিয়ে নেব, এটুকু আমি বলে দিতে চাই। কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন।